আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনাদেরকে এখন আমি যে ফলটি দেখাচ্ছি এটা হচ্ছে সেই তিন ফল, যেই ফল নিয়ে আল্লাহ তাআলা সূরা আত-তিন কোরআনে নাজিল করেছেন। আত-তিন সূরা এই ফলকে কেন্দ্র করে নাজিল করা। এটা হচ্ছে সেই তিন ফল, এই যে এটা হচ্ছে সেই তিন ফল। এই তিন ফলকে কেন্দ্র করেই আত-তিন সূরা নাজিল হয়েছে। তো আপনাদেরকে দেখাচ্ছি সেই তিন ফলটা, যে তিন ফল, এই যে এখনো কাঁচা, এই ফলটা আরো একটু বড় হবে, বড় হলে আর একটু পাকবে। এটা এখনো জালি, কাঁচা, ছোট অবস্থায় আছে। এটা অনেকে ছাদ বাগানে করতে পারেন, বাসা বাড়িতে। এটা হচ্ছে উপরের ডগার যে জালি তিন ফলটা, এটা হচ্ছে সেটা। এই দেখেন একদম উপরেও আছে, এই যে এটা গাছের একদম উপরে, এরকম প্রত্যেকটা ডোগায় ডোগায় আছে। যেখানে এখানেও আছে, এই যে তিন ফল, এই যে পাতার মাঝখানে দুইটা, তিন ফল। এই ডোগার এই কাণ্ডে ওই যে আছে তিন ফল, তো আপনাদেরকে তিন ফলটা দেখানোর জন্য মূলত ভিডিওটা করা। তো আপনারা চাইলে বাসার আঙ্গিনায় এবং ছাদ বাগানে করতে পারেন। তো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।